বেঙ্গলি ক্লাসরুমের অনন্য আয়োজনে সকলকে স্বাগত জানাই। বিদেশি শব্দ, বিদেশি ভাষা থেকে যে সকল শব্দ সোজাসুজি অথবা সামান্য পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় গৃহীত ব্যবহৃত হয় তাদেরকে আমরা বিদেশি শব্দ বলি। বিদেশি শব্দের উপরে বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলে তিনটি পর্ব হয়ে গেছে। আরবি ভাষা থেকে আগত শব্দ, ফার্সি ভাষা থেকে আগত শব্দ এবং ইংরেজি ভাষা থেকে আগত শব্দ। এই পর্বে অর্থাৎ শব্দ ভাণ্ডারের চতুর্থ পর্বে আমরা জানব পর্তুগিজ শব্দগুলি সম্পর্কে। পর্তুগিজ, প্রচুর পর্তুগিজ শব্দ বাংলা ভাষায় কিন্তু প্রবেশ করেছে। এই পর্তুগিজ শব্দগুলি আমরা এমনভাবে বাংলায় গ্রহণ করেছি যা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, কিন্তু কখনো খেয়ালই করি না যেগুলো পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দ মনে রাখারও কিন্তু কিছু সহজ কৌশল আছে। যেমন স্নান করবার উপকরণ, বালতি, গামলা, এগুলো কিন্তু সব পর্তুগিজ শব্দ। তারপর যেমন তামাক, নেশাদ্রব্য। তারপর কিছু খাবার দাবার যেমন আচার, আতা, আনারস, এগুলো কিন্তু সবই পর্তুগিজ শব্দ। তাই যদি আমরা কিছু কৌশল অবলম্বন করি, সেই কৌশলের সাহায্যে কিন্তু খুব সহজেই আমরা মনে রাখতে পারি পর্তুগিজ শব্দগুলি। পর্তুগিজ শব্দ মনে রাখার কৌশল দেখে নিই আমরা। গুরুত্বপূর্ণ পর্তুগিজ শব্দ জেনে নেওয়ার আগে কিভাবে বাংলা ভাষায় পর্তুগিজ শব্দ প্রবেশ করলো সেটা আগে জেনে নিই। চতুর্দশ শতক থেকে ষোড়শ শতকে পর্তুগালে একটি বিশাল সামুদ্রিক সাম্রাজ্য গঠন করলে এশিয়া, আফ্রিকা ও আমেরিকার বহু অঞ্চলে পর্তুগিজ ভাষা ছড়িয়ে পড়ে। ষোড়শ শতকে নাগাদ এটি এশিয়া ও আফ্রিকার সার্বজনীন ভাষাতে পরিণত হয়। তখন প্রায় সব ইউরোপীয় জাতি ঔপনিবেশিক প্রশাসন, বাণিজ্য ও যোগাযোগের জন্য পর্তুগিজ ভাষা ব্যবহার করত। ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কিছু পর্তুগিজ ভাষী সম্প্রদায় পর্তুগিজ সাম্রাজ্যের পতনের পরেও ভাষাটিকে ধরে রাখে। এগুলি কিছু কিছু পর্তুগিজ ভিত্তিক ক্রেওল ভাষার সৃষ্টি করে। তোমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়বে ক্রেওল কি পিজিনগি। এশিয়া আফ্রিকার বহু ভাষা পর্তুগিজ ভাষা থেকে বহু শব্দ ঋণ নিয়েছে। উদাহরণস্বরূপ বাংলা ভাষায় ব্যবহৃত অতি পরিচিত কিছু দৈনন্দিন শব্দ যেমন পাউরুটি, পাউ, চাবি, বালতি ইত্যাদি পর্তুগিজ ভাষা থেকে কিন্তু এসেছে। কিভাবে পর্তুগিজ শব্দ তোমরা খুব সহজে মনে রাখতে পারবে সেগুলি দেখে নাও। এক ইংরেজ চোর কামিজ পরে আলকাত্রা মেখে গির্জার জানালা ভেঙে ঢুকে পিস্তলের ভয় দেখিয়ে পাদ্রি ও কেরানিকে কেদারার সাথে ফিতা ও তোয়ালে দিয়ে বাঁধলেন। তারপর চাবি দিয়ে আলমারি ও গুদাম খুলে ইস্পাতের ইস্ত্রি, বেহালা, পেরেক, আলপিন, ক্রুশ, বোতল, বালতি দে ও গামলায় রাখলেন। তাহলে শব্দগুলো কী কী খেয়াল করো, ইংরেজ, কামিজ, আলকাত্রা, গির্জা, জানালা, পিস্তল, পাদ্রি, কেরানি, কেদারা, ফিতা, তোয়ালে, চাবি, আলমারি, গুদাম, স্পাত, স্ত্রী, বেহালা, পেরেক, আলপিন, ক্রুশ, বোতল, বালতি, গামলা। এটা আগে তোমরা মনে রাখার চেষ্টা করো, শব্দগুলি দাগিয়ে নাও। এটা যখন পড়া হয়ে যাবে তখন পরেরটা দেখো। তারপর ফ্রিজ খুলে আতা, আনারস, পেঁপে, তামাক, পেয়ারা, পাউরুটি, আচার, সাগু খেয়ে সাবান দিয়ে হাত ধুলেন, শব্দগুলো কী কী দাগিয়ে নাও। আতা, আনারস, পেঁপে, তামাক, পেয়ারা, পাউরুটি, আচার, সাগু, সাবান। যাবার সময় আয়াকে দেখে বারান্দা হয়ে কামড়া দিয়ে বোম ভর্তি মালসা মাছ তুলে ছুঁড়ে মারে, শব্দগুলো কী কী? আয়া, বারান্দা, কামড়া, বোম, মালসা, মাস্তুল। এই শব্দগুলি যদি মোটামুটি তোমরা মনে রাখতে পারো তাহলে পর্তুগিজ শব্দ নিয়ে কিন্তু অসুবিধা হওয়ার কিছু নেই। WBCS থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায়
তারপর সপ্তম শ্রেণী এবং নবম শ্রেণীতে কিন্তু এই গুরুত্বপূর্ণ পর্তুগিজ শব্দগুলোর মধ্য থেকে মাঝে মাঝেই পরীক্ষায় দেয়। সুতরাং এই শব্দগুলি খুব তাড়াতাড়ি তোমরা পড়ে ফেলো। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। যদি তোমাদের এই ছন্দে ফেলে যদি তোমাদের পড়তে সুবিধা হয়, তোমরা যদি জানাও, তাহলে পরবর্তী ভিডিওগুলো আমি করার চেষ্টা করব। খুব ভালো থেকো। নমস্কার বন্ধুরা, এসে গেছি আমি সোনু। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।